হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন দু হাজার বাইশ প্রশ্নবি বাংলা থার্ড সেমিটিভের মডেল কোশ্চেন পেপার এর প্রশ্নের উত্তরগুলি করব আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক মডেল কোশ্চেন পেপার একে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে আছে হীরব বৃত্তান্ত নাটকটির মূল রচনা অপশন গ অভিজ্ঞান শকুন্তলম দু নম্বরে আছে বর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে এখানে বুলে শব্দের অর্থ অপশন ঘ বেড়ায় তিন নম্বরে আছে হেয়া কবিতাটির প্রকাশকাল অপশন খ আঠার চৈত্র তেরোশো দুই চার নম্বরে আছে স্বর্ণপণ্ণী আসলে অপশন গ একটি গাছরা পাঁচ নম্বরে আছে নিউটনের দীর্ঘদিন বেঁচে থাকার কারণ অপশন ঘ মার্জারিন প্রয়োগ ছ নম্বরে আছে ভারতবর্ষ আমাদের জন্মভূমি রেখাঙ্কিত পথটি কোন জাতীয় বিশেষ্য এর উত্তর হবে অপশন ক সংজ্ঞাবাচক বিশেষ্য সাত নম্বরে আছে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে বক্তাকে এর উত্তর হবে অপশন গ অতিথি আট নম্বরে আছে অনুসর্গ পর্ববর্তী সর্বনাম কখনো অপশন ক বিভক্তি শূন্য হয় না নম্বরে আছে চন্দ্রনাথ পাঁচশো পঁচিশের নিচে পেলে তবে নরু পাবে অপশন গ থার্ড ডিভিশন দশ নম্বরে আছে এই করেছ ভালো নিঠুর হে কোন প্রকার সর্বনাম এর উত্তর হবে গ নির্দেশক এগারো নম্বরে আছে ডেঙ্গু কোন ভাষার শব্দ এর উত্তর হবে বারো নম্বরে আছে যিনি সাধু ভাষায় রচনার সময় বিদেশি শব্দ ব্যবহার করতেন না এর উত্তর হবে অপশন গ বিদ্যাসাগর তেরো নম্বরে আছে হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা যে রচনায় ঢেঁকি শাকের কথা পেয়েছিলেন এর উত্তর হবে অপশন খ মহিলা পত্রিকায় চোদ্দ নম্বরে আছে বাংলা ব্যাকরণে অর্ধ স্বরধ্বনির সংখ্যা অপশন গ চারটি পনেরো নম্বরে আছে শঙ্কুর জন্মদিন অপশন ঘ ষোলোই জুন ষোলো নম্বরে আছে মান্য চলিত বাংলায় উচ্চারিত স্বরধ্বনি সংখ্যা অপশন গ সাতটি সতেরো নম্বরে আছে গট ঠাকুর কোন প্রকার সমীভবনের উদাহরণ এর উত্তর হবে অপশন গ অনন্য আঠেরো নম্বরে আছে কণ্ঠস্বর হল অপশন ক অ এরপরে আছে কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে আছে হঠাৎ করে বাবাকে দেখতে পেয়ে কি মনে হয়েছিল। এর শোবনের হঠাৎ করে বাবাকে দেখতে পেয়ে শোভন বাবা বলে ডাকতেই তার অভিজ্ঞতা এক হলো তার থমকে দাঁড়ানো মুখে বেদানময় বিমূরতার করুণ ছবি যে ছবি শোভনের বুকে ছুরির ফলার মতো বিদ্ধ হল দু নম্বরে আছে মুক্তিবেণীর গঙ্গা জেথায় মুক্তিগঙ্গা গঙ্গা রঙ্গে গঙ্গা কোথায় মুক্তি বিতরণ করে এর উত্তর হবে সতেন্দ্রনাথ দত্ত তার আমরা কবিতায় বলেছেন যে মুক্তধারা গঙ্গা তীর্থ ভূমি বাংলায় মুক্তি বিতরণ করে তিন নম্বরে আছে হিমালয় দর্শনের লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কেন এর উত্তর হবে লেখিকা বেগম রোকেয়ার পাহাড়ে রূপ দর্শন করার স্বাদ ছিল পাহাড়ে এসে তার সেই স্বাদ পূরণ হওয়ায় তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ চার নম্বরে আছে আমি ঠিক করলাম কে কি ঠিক করেছিল এর উত্তরবে শঙ্কু স্বর্ণপড়ির বড়ি ঠিক করবে বলে ঠিক করেছিলেন পাঁচ নম্বরে আছে উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা এ কথা বলার কারণ কি এর উত্তরবে ভারতীয় মুক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষায় পড়ানো হয়েছিল কিন্তু কার্যত দেখা যায় ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে বেশি অভিভূত ছ নম্বরে আছে কার্ভাসকে দেখে আরগাস কি বলেছে এর উত্তর হবে পাখিটিকে দেখে আরগাস বলেছিল আজ সন্ধ্যার কাগজে এর বিষয় পড়ে অব্দি আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি আমি পক্ষী বিজ্ঞানী নই কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি সাত নম্বরে আছে বিষমী ভবন বলতে কি বোঝো এর উত্তর হবে পাশাপাশি দুটি সমর্ধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বিষমী ভবন বলে অর্থাৎ যখন শব্দের মধ্যে দুটি একটির পরিবর্তন ঘটে তখন তাকে বিষমী ভবন বলা হয় আট নম্বরে আছে সন্ধিবিচ্ছেদ প্রথমটাতে আছে রাজৈশ্বর্য এর উত্তর হবে রাজা যুক্ত ঐশ্বর্য এরপরে আছে মৎস্যাধার এর উত্তর হবে মসিযুক্ত আধার ন নম্বরে আছে অসম্পূর্ণ ক্রিয়া কি এর উত্তর হবে যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায় তাকে অসম্পূর্ণ ক্রিয়া বলে দশ নম্বরে আছে একটি সমধাতুজ ক্রিয়ার উদাহরণ দাও এর উত্তর হবে আর কত খেলা খেলবে এগারো নম্বরে আছে নিজের বৃত্তির সমর্থনে ধীরব কি উত্তর দিয়েছিল এর উত্তর হবে ধীরব মনে করত মানুষের জন্মগত বৃত্তি নিন্দনীয় হলেও তা ত্যাগ করাটা উচিত নয় বারো নম্বরে আছে একটি বহুপদী বিশ্লেষণকে বাক্যে প্রয়োগ করো এর উত্তর হবে আকাশ ভরা তারা তেরো নম্বরে আছে হিটলারের মতে ইহুদিরা মানুষ নয় হিটলারকে তার মতে ইহুদিরা মানুষ নয় কেন এর উত্তর হবে হিটলার ছিলেন নাতিস দলের সর্বাধিনায়ক ক্ষমতা গর্বী যুদ্ধবাজ তার মতে ইহুদিরা বহুদিন থেকেই জার্মানির নানা রকম ক্ষতি করে এসেছে চোদ্দ নম্বরে আছে বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন এর উত্তর হবে কবি জীবনন্দ দাস বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যাকে নিঃশব্দে নেমে আসতে দেখে তাকে শান্ত অনুগত বলেছেন পনেরো নম্বরে আছে পদ বলতে কি বোঝো এর উত্তর হবে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয় পদ দুই প্রকার যথা নামপদ ও ক্রিয়াপদ নম্বরে আছে শব্দ প্রত্যয়ের অন্য নাম কি এর উত্তর হবে শব্দ প্রত্যয়ের অন্য নাম হল তদ্দিত প্রত্যয় সতেরো নম্বরে আছে অনুসর্গ কাকে বলে এর উদাহরণ দাও এর উত্তর হবে যে অব্যয়গুলি বিশেষ্য বা সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে সেই অব্যয়গুলিকে অনুসর্গ বলে যেমন থেকে হইতে দাঁড়া দিয়া ইত্যাদি আঠারো নম্বরে আছে চন্দ্রনাথের শরীর কেমন ছিল এর উত্তর হবে চন্দ্রনাথ দীর্ঘাকায় সবল ও সুস্থ শরীরের অধিকারী আকর্ষণীয় মুখাকৃতিতে বড় বড় চোখের নির্ভীক দৃষ্টি মোটা নাক সামান্য চাঞ্চল্যতায় ফুলে ওঠে আর কপালের মাঝখানে শিরায় তৈরি ত্রিশুল যা সামান্য উত্তেজনাতেই প্রকট হয়ে ওঠে আজকের ক্লাসে ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে পরের মডেল কোশ্চেন পেপারের প্রশ্নের উত্তরগুলি আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে